আমাদের এই সিনেমাটা কিন্তু সিনেমার যে প্রধান চরিত্র রয়েছে ওয়ান অফ দ্য প্রধান চরিত্র, একটা হচ্ছে তো শান্তিনী চরিত্র, একটা যেটা আশার চরিত্র রয়েছে সেটা তো পুলিশের চরিত্র। এবং এই ছবিতেই আমরা কপকে একটা সুন্দর লাইটে দেখিয়েছি, একটা খুব পজিটিভ লাইটে দেখিয়েছি। সো ডেফিনেটলি এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে যে তারা এবং তাদের পরিবারও এসে সিনেমাটা দেখুক এবং এনজয় করুক। সো আই থিঙ্ক ইটস এ গ্রেট ইনিশিয়েটিভ অ্যান্ড থ্যাংক ইউ সিদ্ধান্ত, থ্যাংক ইউ স্টাইল বাজার ফর অ্যাকচুয়ালি মেকিং দিস এন্টায়ার থিং হ্যাপেন অল অ্যাবাউট। দাদা ওদিকে আছে, জিজ্ঞেস করো না, সব আমি বলবো কি করে হয়। স্যার আছে, দাদা আছে, কেমন লাগছে? তোমার তো সিনেমা আবার ফিরে এসে ছবি যখনই আসে একটা একটা টেনশন থাকেই, কিন্তু কমার্শিয়াল ছবি অনেকদিন পরে করলাম আর অডিয়েন্সের যা রিয়াকশান পাচ্ছি সত্যি আমরা আপ্লুত। মানে এরকম রিয়াকশানের জন্যই ছবি করা, অ্যান্ড আই থিঙ্ক এটাই আমাদের প্রাপ্য। সো কাল অবধি খুবই নার্ভাস ছিলাম, বাট আজকে ভালো লাগছে। আজকে এই যে আমাদের টিম, মানে সিদ্ধান্ত, একটা যে এত নোবেল কজের জন্য এই স্ক্রিনিংটা হচ্ছে, বিকজ আমরা সেই মানুষগুলোকে সবসময় ভুলে যাই যারা কিন্তু সারা বছর আমাদের জন্যে খাটে, সেটা পুজো হোক বা নিউ ইয়ার হোক, তাদের কিন্তু কখনো ছুটি নেই। সো আই থিঙ্ক ইটস আ ভেরি নোবেল কজ, অ্যান্ড থ্যাংক ইউ। মানে স্টাইল বাজার হ্যাজ বিন লাইক আওয়ার ফ্যামিলি, অ্যান্ড থ্যাংক ইউ ফর দ্যাট। I frankly, it's a fantastic effort. I mean, like, I should say that it's a cop film, or agar unki families or wo log aake dekhenge to I feel they will connect to the audience, you know, I mean they will connect to the film. So I think a brilliant initiative. Thank you Style Bazaar, and thank you to both of you. Yeah, I mean, like, really hats off, and we are getting very good response. I'm very very happy. I think we all are very very happy. And Yash bol raha hai ki maine kiya hai, Nusrat bol rahi hai ki humne kaam kiya, they have done brilliant work, trust me. So you guys will love it, trust me. And I think baba, you are an amazing captain of the ship. You've been an amazing leader. You guided us through this entire journey. It is যেটা সামনে নায়ক বা নায়িকা বা অন্য চরিত্র দেখে সেটা কিন্তু ডিরেক্টরের ফুটিয়ে তোলা চরিত্রগুলো। তো ডেফিনেটলি উনি ছিলেন সূত্রধার এই পুরো কাজকর্মে। বাট আমরা সত্যি সত্যিই আপ্লুত, ভীষণ খুশি যে বাংলার মানুষের কাছ থেকে খুব ভালো সাপোর্ট পাচ্ছি, রিয়াকশন খুব ভালো পাচ্ছি। এবং আজকে আমাদের অনুষ্ঠানে কমিশনার সাহেব এসেছিলেন, এক্সডিজি সাহেবও এসেছিলেন, এবং অবভিয়াসলি ভেতরে অনেকেই পুলিশ এবং তাদের পরিবার ছেলেমেয়েরা সকলেই রয়েছে। আপনারা তাদের রিয়াকশন জানুন, এবং থ্যাংক ইউ সো মাচ। আমার মনে হয় শুধু আমাদের ছবি বলে নয়, মানে যে কারো ছবি, যে কোনো ছবি, আমরা ছোটবেলা থেকে যেমন ছবি দেখে বড় হয়েছি, আই থিঙ্ক আমরা যখন ইয়াং ছিলাম আমরা সিটি মারতাম, আমরা তালি মারতাম, তো সেই জিনিসটাই ছোটোবেলা থেকে বড় হয়েছে। তো আই থিঙ্ক খুবই ভালো লাগছে, আর এই বছরে আরও অনেক কমার্শিয়াল ছবি আছে, আশা করছি সবকটা ছবি ভালো যাবে আর কমার্শিয়াল এরাটা ফিরবে আবার।